বাবার শ্রাদ্ধ ক্রিয়াকর্মের অনুষ্ঠান চলাকালীন পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো ছেলের। এমনই এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল বিকেলে নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার উত্তর কালীনগর পোড়া পুকুর এলাকায়। মৃতের নাম সুজিত হালদার, বয়স 44 বছর। পরিবারের আরও অন্যান্য সদস্যদের সঙ্গে স্নান করতে গিয়ে ডাঙায় উঠে দেখতে পাই সুজিত নেই। তখন অনেক খোঁজাখুঁজির পর অচৈতন্য অবস্থায় তাকে জলে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্মরত ডাক্তারবাবু ওনাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া। ঘটনাটা কি, বাবার শ্রাদ্ধের কাজ চলছিল, আমরা চার ভাই তিন ভাই স্নান করে উঠেছি, ও একটু পরে উঠে আসে ওই দিনের মতন, দিয়ে আমরা এসে শ্রাদ্ধের কাজে বসবো, ও আর আসছে না দেখে আমাদের বাড়ি বাচ্চারা খোঁজখবর নিতে যায় ঘাটে। বাড়ির সামনে ঘাট গভীর জল, বর্ষায় জলে পড়ে যায়, দিয়ে আর উঠতে পারিনি জলে ডুবে। তারপর পাড়ার লোকজন এসে খোঁজাখুঁজি করার পর জল থেকে ওকে উদ্ধার করা হয়। ততটা অনেক সময় গড়িয়ে যাওয়ার ফলে মানে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। আমরা কখন জানতে পেরেছি? আমরা ওই তো আমরা স্নান করে উঠে আসি, ও আমাদের পরপর স্নান করে উঠে আসে আর কি। মানে আমরা চলে আসি পিছন দিকে না তাকিয়ে, ও আর কি আসে না দেখে যখন খোঁজ নিতে যায় তখন দেখে। আপনার কে হয়? আমার ভাই হয়। আপনার নাম? আমার সুজন হালদার। বাড়ি? বাড়ি উত্তর কালীনগর। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।